স্বাস্থ্য কেন্দ্র হলগৈ গরুর গোহালি আদর্শ গাঁও হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত গাঁত স্বাস্থ্যর দুর্দশা স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হল পিছে কার্যক্ষম নহল আমগুড়িত ধোয়াচাঙত জলসিঞ্চন আঁচনি ডিগবৈত উন্নয়নের ফুপুলা স্বরূপ আদর্শ গাঁও হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত গাঁত ভূত বাংলা সদৃশ এয়া এটা উপস্বাস্থ্য কেন্দ্র ডিগবৈ বিধানসভা সমষ্টির অন্তর্গত উপর মামরণি আর ঔগুড়ি গাঁত 2008 চনতে নির্মাণ করা হয়েছিল দুটাকৈ উপস্বাস্থ্য কেন্দ্র কিন্তু অতি পরিতাপর বিষয় যে নির্মাণ কার্য সম্পন্ন হওয়ার দিনরে পৰা আজি পর্যন্ত গাঁওবাসী লাভ কৰিবলৈ সক্ষম নহল স্বাস্থ্য সেবা বর্তমান দুটা উপস্বাস্থ্য কেন্দ্র গরুর গোহালিলৈ পরিণত হওয়ার লগতে চারিদিকে আবরি ধরেছে হাবি জঙ্গলেরে যাক লৈ তীব্র অসন্তুষ্টি স্থানীয় লোকর এখন আদর্শ গাঁত এখন দুখনকৈ চিকিৎসালয় গরু গোহালিলৈ পরিণত হয়েছে কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা নাই বহু দূরলে গর্ভবতী মহিলাসকল ইয়ারপরা মাকুমলৈ অথবা ডিব্রুগড় মেডিকেল চিকিৎসালয়লৈ যায় ইয়াত কোনো ধরনের ব্যবস্থা নাপায় তেওঁলোকে চিকিৎসার বাবে এই সমূহ লক্ষ্য রাখি এই সমূহর যি অভাব গাঁওখনের অভাবের প্রতি লক্ষ্য রাখি আপনাদের ইয়াত বিহিত ব্যবস্থা গ্রহণ করক ইফালে আমগুড়িতে একই পরিবেশ আমগুড়ির ধোয়াচাঙত উঠিল জলসিঞ্চন আঁচনির প্রকল্প আমগুড়ির হাউদগাঁওত অবস্থিত এই জলসিঞ্চন আঁচনির জড়িয়ে জাজি নদীর পৰা পানি উঠায় কৃষকর পথারত যোগান ধরবলে ব্যবস্থা করা হয়েছিল জলসিঞ্চন আঁচনিখনে কেইবছরমান কৃষকক উপকৃত করার পিছতে মৃত্যুমুখলে গতি করে এতিয়া হাবি জঙ্গলেরে বেড়ি ধরেছে এই জলসিঞ্চন প্রকল্প পিছে কান খার নাই জলসিঞ্চন বিভাগের পানী দুনি নাই আমাৰ এই হাউদগাঁও মানে বাসিন্দাসকলে খেতি করে পথাৰত পানী নাই কেনেকে বাৰু খাম পানী দুনি যদি অকমান নহয় এই এতিয়া জলবায়ু ব্যবস্থা থাকিও সরকারে কোনো আঁচনি লোৱা নাই গতিকে আমিতো এতিয়া মরিব লাগিব এতিয়া যদি সরকার আঁচনিটো থাকোঁতে যদি আমাক পানী অকমান দিলেহেঁতেন পথাৰত যেনেও আমি আই লক্ষ্মীয়ে মুঠি পালোহেঁতেন আমগুড়িৰ পৰা সমীৰণ দুৱৰা আৰু ডিগবৈৰ পৰা দীপেন শইকীয়াৰ ৰিপৰ্ট এনকে টিভি।